আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহিনুজ্জামান শাকিল পেজ। এখন ঘড়িতে সময় দুপুর 12টা, আর সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের মিশন বিসিএস 45তম প্রিলি। এখন চলছে 40তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশের সমাধান। সাথে আছে আমি সাইফুল ইসলাম। তো কাইন্ডলি কে বলছেন, কোথা থেকে বলছেন, বা কে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু আমাদের জানাবেন। হ্যাঁ, কাইন্ডলি কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন, আর আমাকে দেখতে পাচ্ছেন কি না, বোর্ড দেখতে পাচ্ছেন কি না, আমাকে শুনতে পাচ্ছেন কি না, এটা কাইন্ডলি একটু জানিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, তো কাইন্ডলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিন প্লিজ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, অনেকে জয়েন করে ফেলেছেন। সোনিয়া আক্তার আমাদেরকে দেখছেন। সুমাইয়া আক্তার ঝালকাঠি। কাইন্ডলি যারা দেখছেন কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবেন প্লিজ। যারা দেখছেন একটু শেয়ার দিয়ে দিন, আমরা চলে যাই আমাদের ইয়েতে। আমাকে একটু জানান আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওয়াও, ফারজানা জোনাকি, জি, মানে শুনতে পাচ্ছেন, থ্যাংকস। তো চলুন আমরা ডিরেক্ট আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা যারা দেখছি কাইন্ডলি একটু আমরা একটু শেয়ার দিয়ে দেবো প্লিজ। আমরা একটু শেয়ার দেবো আপনাদের, একটু শেয়ারই পারে আমাদেরকে আরও ছড়িয়ে দিতে, আমাদেরকে আরও সমৃদ্ধশালী করতে। তো এজন্য একটু শেয়ার দিয়ে দেবেন আশা করব। জি, ক্লিয়ার, থ্যাংকস। আচ্ছা চলুন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম কি বলা আছে, কজ এন পাই বাই টু অনুক্রমটির চতুর্থ পথ কোনটি? নাম্বার ওয়ান, কজ এন পাই টু অনুক্রমটির চতুর্থ পথ কোনটি? আচ্ছা দেখেন, বলা আছে কজ এন পাই বাই টু এর চতুর্থ পথ, তাই তো? সমান দেখেন কজ এন এর মান চতুর্থ পথ, তার মানে ফোর পাই বাই টু সমান কজ, কাটাকাটি করেন টু পাই। এখন এখানে দুইভাবে করা যায়, আমি দুইভাবেই করে দিচ্ছি। সমান লেখা যায় কজ টু পাই প্লাস জিরো ডিগ্রি, কারণ যে কারোর সাথে জিরো ডিগ্রি যোগ করা যায়, আর টু পাইয়ের কোনো মান লাগবে না, এই যে জিরো ডিগ্রি, কজ জিরো ডিগ্রির মান কত? ওয়ান। এই কজ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তার মানে এই টোটাল টুকুর মান ওয়ান। আবার যদি কেউ এভাবে করতে চান, কজ টু ইন্টু পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি, হ্যাঁ পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি সমান কজ 360 ডিগ্রি, কজ 360 ডিগ্রির মান ওয়ান। এবার যদি বলেন কীভাবে বের করতে হয়, সেটা আমাদের ভিডিও দেখে নেবেন, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করার সিস্টেমগুলো সব দেওয়া আছে, আপনারা দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে যদি কজ টু পাই বানাবেন, টু পাই, ফোর পাই, সিক্স পাই, এইট পাই, যেরকমই বানান কোনো সমস্যা নাই, এর সাথে হচ্ছে প্লাস যে ডিগ্রিটা আপনি দেবেন, জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, অতিরিক্ত যে ডিগ্রিটা বানাতে পারবেন সেটারই মান নিতে হবে। তো আপনি দুই সিস্টেমেই করতে পারেন, সমস্যা নাই। তারপর কি আছে, ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে বিভক্ত করা যায়, কতভাবে সাজানো যায়? হ্যাঁ, আচ্ছা চলুন,
নাম্বার টু, ছয় জন খেলোয়াড় প্লেয়ারকে দিদি প্লেয়ারকে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বাছাই করা যায়, কতভাবে বাছাই করা যায়। দেখেন বাছাই করা মানে আমরা জানি এনসিআর, তাই তো? এনসিআর সমান এনের মান কত? ছয়। সি বলা আছে দেখেন দুইটি দলে, সমান সংখ্যক দুইটি দলে। তো দুইটি দলে যদি আপনি ভাগ করতে চান তাহলে এক এক দলে কয়জন আসবে? ছয়জনকে দুই দলে দেবেন তাহলে এক এক দলে আসবে তিনজন। সিক্স সি থ্রি সমান ফ্যাক্টোরিয়াল সিক্স বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু সিক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সূত্র, সমান ছয় গুণ পাঁচ গুণ চার গুণ ফ্যাক্টোরিয়াল থ্রি, আর নিচে হলো ফ্যাক্টোরিয়াল থ্রি গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান সমান। দেখেন এই থ্রি, এই থ্রি কাটলেন, এই তিন দ্বিগুণে ছয় কাটলেন, চার পাঁচা বিশ, এই বিশটি দলে আপনি বাছাই করতে পারবেন তাদেরকে। আচ্ছা এরপর আসেন সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর সমীকরণের সমীকরণে মূলদয়ের প্রকৃতি কোনটি। আচ্ছা সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো। আচ্ছা নাম্বার থ্রি, সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কোনটি। আচ্ছা মূলদ্বয়ের প্রকৃতি কোনটি। আচ্ছা মূলদ্বয়ের প্রকৃতি কী কী হতে পারে, আমরা আগে ডান পাশে সূত্রগুলো লিখি মূলদ্বয়ের প্রকৃতির। মূলদ্বয়ের প্রকৃতি কী কী হয় দেখেন, এই যে এখানে আমরা মূলদ্বয়ের প্রকৃতিগুলো লিখবো, হ্যাঁ প্রকৃতি নির্ণয়। মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয়, হ্যাঁ নির্ণয়কে সূত্রটা দেখেন, নির্ণয়কে সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান জিরো হলে প্রকৃতি হবে, জিরো হলে প্রকৃতি হবে যদি জিরো হয় তাহলে বাস্তব এবং সমান, বাস্তব ও সমান। কি বললাম, এটার মান যদি জিরো হয় তাহলে প্রকৃতি হবে বাস্তব এবং সমান। আচ্ছা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হলে প্রকৃতি হবে বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর জিরো, এরা জিরোর চেয়ে বড়, মানে এরা বাস্তব এবং জিরোর চেয়ে বড়, মানে তো অসমান, তাই না? সমান জিরো হলেও তো সমান। আর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হলে প্রকৃতি হবে হবে
যদি জিরোর চেয়ে ছোট হয়ে যায় মানে মাইনাস, তাহলে অবাস্তব এবং অসমান, অবাস্তব ও অসমান। হ্যাঁ, তাহলে আমরা তিনটা সূত্র জানলাম, তিনটা শর্ত জানলাম, কি কি জানলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ও আরেকটু আমাকে নিচে নিতে হবে কারণ দেখা যাচ্ছে না, কাইন্ডলি একটু নাড়ালাম, কিছু মনে করবেন না আপনাদের স্বার্থে। ওকে, এবার নিশ্চয় টোটাল দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কী কী লিখলাম এখানে, যদি আমাদের মূলদ্বয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় তাহলে প্রকৃতি হবে বাস্তব সমান, বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর চেয়ে বড় হলে প্রকৃতি হবে বাস্তব এবং অসমান, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর চেয়ে ছোট হলে অবাস্তব এবং অসমান। তাহলে দেখেন আমরা একটু, ও আমরা এবার একটু মানগুলো বের করার চেষ্টা করি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাই তো? আচ্ছা দেখেন, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি মানে হচ্ছে এইটা, এ হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তাহলে বি স্কোয়ার মানে সমান মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কোনটা সিক্স, সিক্স ইন্টু সি কোনটা মাইনাস ফোর সমান সাত সাথে উনপঞ্চাশ মাইনাস মাইনাস প্লাস চারি চারে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই সমান একশো পঁয়তাল্লিশ, যেটা জিরোর চেয়ে বড়। তাহলে জিরোর চেয়ে বড় যদি হয়ে থাকে তাহলে কি হবে, জিরোর চেয়ে বড় হলে উত্তর হবে বাস্তব ও অসমান। এটা সংক্ষেপে করালাম না কারণ এটা একটু একটু ঘুরিয়ে পড়লে আমরা আবার ঘুরে পড়ি। হ্যাঁ, এগুলো অনেকে মুখস্থ করে, উল্টাপাল্টা করে, যার জন্য আমি এটা একদম বেসিক দিয়ে শিখিয়ে দিলাম। নওশিন শারমিন, সি না দিয়ে পি দিয়ে করা যাবে না কেন, কোনটা? ও আচ্ছা আচ্ছা, এনসিআর, এনসিআর আর এনপিআর, এনপিআর হচ্ছে পারমুটেশন, আই মিন বিন্যাস, বিন্যাসের কাজ হচ্ছে সাজানো, যত প্রকার সাজায় পারেন, হ্যাঁ সাজিয়ে পারেন। আর এনসিআর সি হচ্ছে কম আপনার ইয়ে কম্বিনেশান, ওটা হচ্ছে আপনার ইয়ে করে, হ্যাঁ ওটা হচ্ছে সমাবেশ, কম্বিনেশান হচ্ছে ও শুধু দল গঠন করে, হ্যাঁ একটা দলের মধ্যে কতভাবে সাজানো যায় ও কাজটা সমাবেশের না, সমাবেশ দল গঠন করে। বিস্তারিত জানতে চাইলে আমাদের এই পেজেই দেখবেন, আমাদের পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির ক্লাস দেওয়া আছে, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার উপরে ক্লাস আছে, সেটা দেখে নেবেন প্লিজ। চার নম্বর অঙ্কটা কী আছে দেখি ফেলি, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে এক দুই তিন, তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার অবশিষ্ট থাকবে, এগুলো অপশন টেস্ট দিয়ে করা যায়, বাট আমি অপশন টেস্ট করাচ্ছি না। কোন সংখ্যাটিকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এক দুই তিন ও চার থাকবে? খুব মজা করে দেখেন, এই ভাজকগুলো কত কত আছে, ভাজক খেয়াল করেন, ভাজক আছে তিন চার পাঁচ ছয়, আর ভাগশেষ আছে কত, এক দুই তিন চার। এদের ব্যবধানটা দেখেন, ভাজক ভাগশেষের ব্যবধান, তিন থেকে এক গেলে থাকে দুই, চার থেকে দুই গেলে থাকে দুই, পাঁচ থেকে তিন গেলে থাকে দুই, ছয় থেকে চার গেলে থাকে দুই। দেখেন সকল মানে ভাজক আর ভাগশেষের ব্যবধান হচ্ছে দুই, তার মানে ভাজকগুলোর লসাগু থেকে দুই বাদ দিলেই উত্তর। হ্যাঁ, ভাজকগুলোর লসাগু করি,
तीन चार पाँच छय एटा के अपनी दुई दिए दें तीन दुई पाँच तीन एबार तीन दिए दें एक दुई पाँच एक समान कत हल दुई गुण तीन गुण दुई गुण पाँच समान हल कत तीन दुबान सात दुबान बारो पाँच बारो षाट माइनस दें ये व्यवधान दुई समान हे आठान्न आठान्नटाई हमारे उत्तर आठान्न। हाँ धन्यवाद। ओके चारशो पंचाश टाका वार्षिक छय पार्सेंट सूदे कत बसरे सूदे आसले पाँचो आठान्न टाका हबे चारशो आठान्न ठीक है हाँ चारशो पंचाश पाँचो आठान्न চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে। আচ্ছা নাম্বার ফাইভ চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে মূলে পাঁচশো আটান্ন টাকা হবে। এটা দুটো সূত্র দিয়ে করা যায়। হ্যাঁ দুটো সূত্র দিয়ে করা যায়। একটা হচ্ছে এ সূত্র দিয়ে সুদ আসলের একটা সূত্র আছে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন সেটা দিয়ে করা যাবে। আবার ভেঙে করা যাবে আই সমান প্রাণ। তো দেখি এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের কত বছরে এই এন এর মানটা বের করতে হবে আর এখানে আমরা আয়ের মানটা বের করতে পারি যে আই সমান এখান থেকে একটা দিতে পারি পাঁচশো আটান্ন মাইনাস চারশো পঞ্চাশ সমান একশো আট। এবার আয় প্রাণ আয় সমান পিয়ারেন আয়ের মান কত একশো আট সমান পির মান চারশো পঞ্চাশ গুণ আরের মান আমরা জানি আরকে অলওয়েজ একশো দিয়ে ভাগ করতে হয় গুণ এনের মানটা বের করতে হবে তাই তো। দেখেন কাহিনী হয়ে গেছে এটাকে কেটে ছোটো করে নেন আরও ছোটো করে দেওয়া যায় দশকে পাঁচ দিয়ে কাটানো হবে দুই পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে কাটানো হবে নয় দুইকে কাটেন ছয়কে কাটেন তিন তাহলে এখানে থাকলো তিন নং সাতাশ সাতাশ এন সমান একশো সরি একশো আট এন সমান একশো আট বাই সাতাশ সমান চার চার বছর উত্তর। হ্যাঁ আচ্ছা চলুন নেক্সট কি আছে পনির ও তপনের আয়ের অনুপাত চার ইস্টু তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ ইস্টু চার পনির তপন তপন রবিন পনিরের আয় একশো বিশ টাকা হলে তপনের রবিনের আয় কত আচ্ছা চার তিন পাঁচ চার চলুন নাম্বার সিক্স পনির ও তপনের আয়ের অনুপাত চার ইস্টু তিন তপন ও রবিনের আয়ের অনুপাত অনুপাত পাঁচ ইস্টু চার পনিরের আয় একশো বিশ টাকা হলে আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত
যারা অনুপাতের বিস্তারিত ক্লাস দেখতে চান তারা আমাদের এই পেজেই দেখবেন, এই পেজে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, আমরা আগে কাজটা করি, পনির ইস্টু তপন, আর এখানে তপন ইস্টু রবিন। পনির ইস্টু তপন কত আছে? চার ইস্টু তিন। আর তপন ইস্টু রবিন আছে 5:4। এবার আমরা কাজ করব কি, পনির ইস্টু তপন ইস্টু রবিন বানাবো। হ্যাঁ, কেমনে বানাবো দেখেন, এইখানেও তপন আছে, এইখানেও তপন আছে, দুই তপনকে দিয়ে গুণ করেন। প্রথমে এই তপনকে দিয়ে এই সাইড গুণ করে দেন, 5 4 5 20 5 3 5 15 এবার এই তপন দিয়ে এই সাইড গুণ করে দেন, 3 5 15 লিখলাম না, 3 4 12 20 15 12। এবার আমার বলা আছে কি, রবিনের রায় জানতে চেয়েছে পনিরের রায় দিয়ে। আমরা জানি কারো ব্যক্তিগত অনুপাত দেওয়া থাকলে, তার ব্যক্তিগত তথ্য দেওয়া থাকলে ব্যক্তিগত অনুপাত দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা বের করতে পারি রবিনের রায় আয় সমান দেওয়া আছে কার আয়, এখানে পনিরের আয় দেওয়া আছে 120 টাকা, 120 এর। এবার দেখেন আমাদের কাজ হবে, পনিরের আয় দেওয়া আছে 120 টাকা, তাহলে পনিরের অনুপাত দিয়ে ভাগ হবে, আর যার অনুপাত জানতে চেয়েছে, যার আয় রবিনের রায় জানতে চেয়েছে, রবিনের রায় দিয়ে গুণ হবে। রবিনের রায় হচ্ছে 12, তা 12 / 15 হচ্ছে 20, কাটাকাটি করেন 72 টাকা। হ্যাঁ, এটাই, যারা বিস্তারিত ক্লাস দেখতে চান তারা আমাদের এই পেজে যেয়ে পেয়ে যাবেন ক্লাসগুলো। হ্যাঁ, এই পেজেই পাবেন। নাম্বার 7, আচ্ছা QRLPMNP, আচ্ছা আগে আঁকি, আমাদের চিত্রটা দেওয়া আছে, এই QPRL, এটা মনে হয় MMN, আচ্ছা। এবার আমাদের কাছে প্রশ্ন করেছে কি, আমরা একটু লিখে দিই, চিত্রে PQR 55 ডিগ্রি, LRN 90 ডিগ্রি, নাম্বার 7, তাই তো, চিত্রে PQR 55 ডিগ্রি, কোণ LRN সমান 90 ডিগ্রি, আর কি বলা আছে, PQ সমান্তরাল MR, PQ সমান PR, PQ সমান্তরাল, PQ সমান্তরাল MR, আর PQ সমান PR, হলে NRP এর মান কত, হলে NRP এর মান কত। দেখেন কী কী বলা আছে আমরা আরেকবার দেখি, চিত্রে PQR 55 ডিগ্রি, LRN 90 ডিগ্রি, এবং PQ সমান্তরাল MR, PQ সমান PR, হলে NRP এর মান কত। দেখেন খুব সুন্দর করে আমরা মানটা বের করব, স্যার একদিনের সবগুলো প্রভাষক নিবন্ধন ম্যাথগুলোর এই সলভ নিলে উপকৃত হবেন, একদিন সবগুলো নিব না একদিনে, কারণ হচ্ছে অনেকগুলো তো, তবে
নেক্সট ক্লাস থেকে আমরা আগামী ক্লাস থেকে চেষ্টা করব, যেহেতু নিবন্ধন পরীক্ষা এই মাসের 30-31 আর বিসিএস প্রিলি পরীক্ষা হচ্ছে আপনার মার্চের যে হয়তোবা লাস্ট উইকে অথবা তার আগের উইক হবে, কারণ সেকেন্ড উইকে 7 মার্চ তো হবেই না, তাই না? ওদিকে 7 মার্চ সম্ভব না, সো প্রথম দ্বিতীয় সপ্তাহে হবে না, হলে তৃতীয় সপ্তাহে যেতে পারে বা চতুর্থ সপ্তাহে। মানে আমরা পরিপূর্ণ আমার মোটামুটি 3-4 মাস সময় পাবো, 3 মাস সময় তো অনায়াসে পাবো এরপরেও। এই জন্য কাল থেকে আমরা নিবন্ধনের কাজ শুরু করব, যেহেতু অতি দ্রুত নিবন্ধন, আর নিবন্ধনের পরীক্ষার প্রশ্নগুলো খুব পরিমাণ রিপিট হয়, ঠিক আছে? নিবন্ধন পরীক্ষার প্রশ্ন রিপিট হয়, যার জন্য নিবন্ধনটা কমপ্লিট করে দেব আর ইয়েটা করব, আমাদের কী জানি বলে এরপর আবার প্রিলি শুরু করবো। ও আচ্ছা, অনেকে আবার জানতে চেয়েছেন আমাদের বেসিক ম্যাথ কোর্স আর 45তম প্রিলি কোর্সের পার্থক্যটা কি, যারা বেসিক ম্যাথ কোর্স করছেন তাদের 45তম করা লাগবে কি না। দেখেন, বেসিক ম্যাথ কোর্সটা আমরা শেখাচ্ছি একদম বেসিক দিয়ে, ওটা প্রায় শেষ, আপনি ওখানে আসলেও আর কোনো লাভ নেই, ওটা আমাদের অলরেডি পাটিগণিত ওখানে শেষ, জ্যামিতি ওখানে শেষ, শুধু বীজগণিতটাই একটু বাকি আছে। আর ওখানে মূলত বেসিক দিয়ে শেখাচ্ছি, ওখানে যারা বেসিক দিয়ে প্র্যাকটিস করে করে যেতে চাচ্ছে তাদের জন্য। আর এই 45তম বিসিএসটা আমরা কোর্সটা নিয়েছি একদম 45তমকেই টার্গেট করে, এখানে শুধুমাত্র 45তম বিসিএসের টেকার জন্য। ম্যাথে আছে 15 মার্কস, মেন্টাল অ্যাবিলিটিতে 15 মার্কস, কিন্তু সেখানে অলরেডি 10 মার্কস থাকে ম্যাথ রিলেটেড, 15-10, 25 মার্কস প্রায়। আর এর রিটার্নেও তো মানে 50-50, তো রিটার্ন আমরা পুরো রিটার্ন করা না করালেও রিটার্ন স্টাইলে করানোর চেষ্টা করব। আর টার্গেটটা হচ্ছে 45তম প্রিলিতে যদি আপনি ম্যাথে এই ম্যাথমেটিক্যাল টার্মে 25 পেয়ে আসতে পারেন, তাহলে আশা করা যায় আপনি টিকে যাবেন, ঠিক আছে? বাংলা ইংলিশ ম্যাথ এই 100-এর মধ্যেই আপনার কমপক্ষে 80 উঠানো সম্ভব বা 70 উঠানো সম্ভব, 70-80 উঠাতে পারলে ওদিক দিয়ে টিকে যাওয়াটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সেই প্রত্যয় নিয়ে আমরা মূলত 45তম কোর্স ম্যাথ কোর্সটা চালু করতে যাচ্ছি। কাজটা হচ্ছে 45তমকে টার্গেট করেই, যে যেখানে সময় স্বল্পতা থাকে, মনে করেন যারা বেসিক কোর্স শিখছেন তারা প্র্যাকটিস করতে করতে একদিন পাকা হয়ে যাবেন, বাট 45তমর জন্য তো সময় নেই। কী করে অতি দ্রুত কীভাবে সম্পূর্ণ সঠিক উত্তর করা যাবে সেই কাজটা আমরা 45তমতে করব। এখন যারা বেসিক ম্যাথ কোর্সে আছেন তারা যদি বোধ করেন আমার প্রয়োজন তারা করবেন, যদি বোধ করেন প্রয়োজন না করবেন না। আউটসাইড যারা আছেন, যদি মনে করেন যে আমার ম্যাথটা অবশ্যই প্রয়োজন, আমাকে মানে টিকতেই হবে এবং ম্যাথে এই মার্কস উঠাতেই হবে, তাহলে সে করতে পারবেন, আদারওয়াইজ করলেন না। অনেকে প্রশ্ন করছেন, স্যার আমরা তো ইন্টারমিডিয়েট মানে সেকেন্ড ইয়ারে, বা কেউ কেউ বলছেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, আমরা কী করব? আপনারা না করলেও চলবে 45তম কোর্স, কারণ এখানে শুধু 45কে টার্গেট করা, তো যারা অনার্স লেভেলে কেবল পড়ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এরা 45তম কোর্স না করাটা আমার কাছে মনে হয় ভালো। তো যাই হোক, করলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর যাদের 45টা টার্গেট এই মুহূর্তের জন্য, তাদের জন্য 45তম ম্যাথ কোর্সটা সবচেয়ে উপযোগী, তারা করলে বেটারই হবে। ক্লাস থাকবে 48টা, সপ্তাহে 4 দিন। দেখুন, বলা আছে কি এই কোণটার মান দেওয়া আছে 55 ডিগ্রি। এখন দেখেন, এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণটার মানও 55 ডিগ্রি। এবার বলা আছে এই বাহু সমান্তরাল এই বাহু, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, এই কোণ 55 হলে আমার এই কোণগুলোতে না আসলেও চলবে। দেখেন, এইটুকুর মান দেওয়া আছে 90, এই পুরোটার মান দেওয়া আছে 90, এটা সমকোণ দেওয়া আছে, তাহলে এইটুকু পুরোটার মান হচ্ছে 90। এইটা 55 হলে তাহলে এইটুকু কত হবে, 90 বিয়োগ 55 = 35। এইটুকুতেই অ্যান্সার বের করা সম্ভব, এটা হচ্ছে 35 ডিগ্রি। হ্যাঁ, 35 ডিগ্রি। আর এইটুকু এগুলো এখান থেকে না করলেও চলবে, যদিও তারা তথ্য দিয়েছে। আচ্ছা, আচ্ছা চলুন, নাম্বার 7 গেল, নাম্বার 8, পি এক্স যেখানে এক্স 12-এর গুণনীয়ক এবং কিউ এক্স যেখানে এক্স 3-এর গুণিতক, এক্স 12 পর্যন্ত যেতে পারবে, পি মাইনাস কিউ কত? চলুন করা যাক। নাম্বার 8, পি সমান
एक्स जेखने एक्स बारो एर गुणनियोग अच्छा क्यू समान एक्स जेखने एक्स तीन एर एक्स तीन एर गुणितक तो एक्स इक्वल और लेस दैन टुएल्व होले पी माइनस क्यू समान कत तेल आम्रा बेर करी देखी प्रथम बला से पी एर मान कत होबे पी एर मान देवा आछे देखें बारो एर गुणितक मान सरि बारो एर गुणनियोग गुणनियोग मान जाके बारो बारो के जा जा दिए भाग करा जाबे তাহলে বারো এর গুণনীয়ক কী কী আছে এক দুই তিন চার ছয় বারো এই কটা দিয়ে তো বারোকে ভাগ করা যায় তাই না এক দুই তিন চার ছয় বারো আচ্ছা এবার কিউ কী কী আছে দেখেন কিউতে বলা আছে তিনের গুণিতক গুণিতক মানে নামতা তিন যেতে পারবে বারো পর্যন্ত বারোর বেশি যাবে না তাহলে তিন ছয় নয় বারো এখন মাইনাস করব তাই তো এ মাইনাস বি সমান সরি পি মাইনাস কিউ সমান পি মাইনাস কিউ সমান এক দুই তিন চার ছয় বারো মাইনাস তিন ছয় নয় বারো এদের মাইনাস করার নিয়মটা হচ্ছে এই পাশের কেউ উত্তরে আসবে না এই পাশের কেউ উত্তরে আসবে না এই পাশের যারা এই পাশে আসে তারাও আসবে না মানে আমরা দাওয়াত করতে গেলে বংশীয় গণ্ডগোল আমরা তো মোল্লা বংশদের কাউকে তো আসতে দেবই না আমাদের বাড়ি আর মোল্লা বাড়ির যারা যাবে তাদেরকেও আসতে দেবো না বলি না শেখ বাড়ির কারোর সাথে তো আমরা মিশবই না শেখ বাড়ির সাথে যারা মেশে আমরা তাদের সাথেও মিশবো না এরা হচ্ছে শেখ বাড়ি মানে আমি শেখ তো আমি আমার দোষটা নিলাম এই গ্রুপের কাছে তো আমরা যাবই না এরা যারা এই গ্রুপের কাছে আছে তাদের কাছেও যাবো না তাহলে দেখেন উত্তর কী হবে এখানের গ্রুপ যারা ওখানে নেই এক কি এখানে আছে না এক নেব দুই কি এখানে আছে না দুই নেব তিন এখানে আছে আছে নেব না চার এখানে আছে না চারকে নেব ছয় এখানে আছে আছে নেব না বারো এখানে আছে আছে নেব না তাহলে হলো এক দুই চার এই হচ্ছে আমাদের উত্তর এরপর চলুন নাম্বার নাইন যদি এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান এক্স কিউবের মান কত চলুন যদি আছে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা 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 যদি এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত এই আমাদের প্রশ্ন তখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা মূলত বের করতে হবে কার মান বের করতে হবে এক্স প্লাস অন বা এক্সের মান তো চলুন বের করি এই মাইনাস এক্স স্কোয়ারকে ডান পাশে পাঠান এক্স ফোর প্লাস ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার তাহলে আমরা যে কাজটা করতে পারবো আমরা এবার সবাইকে আপনি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেন এক্স ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কত হলো দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে তাহলে এক্স প্লাসের সূত্র দেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোলি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকুয়াল
वन प्लस टू बा एक्स प्लस वन बाय एक्स इक्वल स्क्वायर पास रूट हो गल दो जो कर ले थ्री रूट थ्री एक्स प्लस वन एक्सर मान कत पेल रूट थ्री एबार बेर करते कार मान एक्स किूब प्लस वन बाय एक्स किूबर सूत्र कि ए प्लस बी होल किूब माइनस ए इंटू ए प्लस बी एक्स प्लस वन बाय एक्सर होल किूब माइनस थ्री एक्स वन बाय एक्स इंटू एक्स प्लस वन बाय एक्स मानगुलो बसान रूट थ्री एर किूब माइनस थ्री इंटू रूट थ्री रूट थ्री किूब कर ले थ्री रूट थ्री माइनस थ्री रूट थ्री इक्वल जिरो केटे गल हाँ वियोग कर ले जिरो है। अच्छा चलो नेक्स्ट की आछे नम्बर टेन एक्स पावर एक्स रूट एक्स समान एक्स एक्स रूट एक्स पावर एक्स होले एक्सर मान कत। अच्छा ए अंकटा निये अनेक बोयो अनेक जटिलता आछे आमी खूब सुंदर करे देखिए दिच्छी अनेकेर अनेक मंतव्य आछे अनेके अनेक बड़ो करे करेछे आमी सुंदर करे आपनादेर बुझिए देव जटिलता गोलजोगटाओ दूर करे देव। टेन एक्स पावर एक्स रूट एक्स समान एक्स रूट एक्स पावर एक्स होले एक्स एर मान कत। क्यों क्यों बोलছেন এটা হতে হবে এরকম আমি দেখাচ্ছি জাস্ট হ্যাঁ এক্স এক্স রুট এক্স এরকম হতে হবে তো ব্র্যাকেট থাকবা না থাক হ্যাঁ ব্র্যাকেটটা তো দিচ্ছেন না কারণ কি বলছেন যে এরকম হতে হবে যে এক্স এক্স রুট এক্স এরকম হতে হবে তো আপনি যাই বলেন যেভাবেই দেন না কেন উত্তর কিন্তু একই কেন একই একটু দেখাই এই যে পাওয়ারের পাওয়ার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ পাওয়ারের পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হলেও তো এক্স রুট এক্সই হবে তাই না এই জন্য এখানে এক্স রুট এক্স থাকে আর এক্স পাওয়ার রুট এক্স থাকে কাজটা কিন্তু একই কখনো কোশ্চেনে এরকমই দেখা যাচ্ছে কিন্তু কেউ বলছে না এই পাওয়ারের পাওয়ার আকারে লিখতে হবে তো যাই হোক এটা এই এক্সের পাওয়ার রুট এক্স দিলেও যা এক্স রুট এক্স লিখলেও তাই কারণ পাওয়ারের পাওয়ার গুণ হয়। আসুন এবার আমরা মূল করা শুরু করি এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান হচ্ছে দেখেন এখানে ভিত্তিকে এখানে ভিত্তি আছে এক্স এখানেও ভিত্তি এক্স রাখতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার ওয়ান ইন্টু এক্স পাওয়ার রুট মানে কত হাফ পাওয়ার এক্স এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স দেখেন এটা যোগ করেন আমি আপনাদের ভেঙে করাচ্ছি কিন্তু আমরা জানি এক আর হাফ যোগ করলে তিন বাই দুই হয় দুই প্লাস এক আমি ভেঙে করাচ্ছি তা একটু বড় হচ্ছে বাট মুখে মুখে করলে ছোট এক্স পাওয়ার এক্স রুট এক্স সমান দেখেন এবার পাওয়ারের পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে আমরা লিখতে পারি এরকম একবারে দি না আমি ভেঙেই দিই এক্স তিন বাই দুই এক্স এবার দেখেন এই দুই ভিত্তি ভিত্তি মিলে গেছে ভিত্তি ভিত্তি মিলে গেলে ভিত্তি বাদ এক্স রুট এক্স সমান থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু এই পাশের এক্স এই পাশের এক্স কেটে দেন রুট ওঠাতে গেলে কী করবেন স্কোয়ার করে দেন রুট এক্সের স্কোয়ার সমান তিন বাই দুইয়ের স্কোয়ার সমান বা এক্স সমান নয় বাই চার। আচ্ছা আর কই কোন শর্তে লগ এ ভিত্তিক লগ ওয়ান সমান জিরো হবে এটা আমাদেরকে মুখস্থ করেন আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কত নম্বর এটা ইলেভেন মনে হয় নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এগারো কোন শর্তে কোন শর্তে
ए ভিত্তিক লগ ওয়ান সমান জিরো হবে। প্রথম কথা হচ্ছে লগ, দেখেন লগের প্রথম বৈশিষ্ট্য লগ কখনো ঋণাত্মক মান গ্রহণ করে না, মানে ভিত্তি ঋণাত্মক লগ কখনো ভিত্তি ঋণ মানে ঋণ ঋণাত্মক ভিত্তি গ্রহণ করে না, লগ কখনো ঋণাত্মক ভিত্তি গ্রহণ করে না। তার মানে লগ যদি ঋণাত্মক ভিত্তি গ্রহণ না করে তাহলে এ অবশ্যই কী হতে হবে, এ অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। এটা আমরা জানলাম যে কখনোই ঋণাত্মক ভিত্তি গ্রহণ করে না লগ, তাহলে এ এই ভিত্তির মানটা জিরোর চেয়ে বড় হতে হবে, কারণ জিরোর সমানও হবে না, মানে ইয়ে আপনার জিরো ছোটো হয়ে গেলে তো ঋণাত্মক হয়ে যাবে, তাহলে জিরোর বড় হতে হবে। এখন দেখেন আর একটা সূত্র আমরা জানি, লগ এ পাওয়ার এ সমান তো ওয়ান জানি না, এখন এখানে দেওয়া আছে লগ এ ভিত্তিক ওয়ান। এখন দেখেন সমান হচ্ছে কত লেখা এখানে আমাদের অঙ্কে লেখা লগ এ ভিত্তিক ওয়ান সমান জিরো। এখন দেখেন লগ এখানে তো ওয়ান আছে, তাহলে ভিত্তির মান যদি আমরা এর মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ান ভিত্তিক ওয়ান হলে কত হতো, ওয়ান ভিত্তিক ওয়ান কি জিরো হবে? কখনো হবে না, নট ইকুয়াল জিরো, কারণ এখানে দুটো মিলে গেলেই তো ওয়ান হয়, এখানে জিরো হওয়ার সম্ভাবনা নেই, নট ইকুয়াল জিরো। তার মানে আমাদের উত্তর কোনটা হবে, এ বৃহত্তর জিরো আর আমাদের এটা ওয়ান হওয়া, মানে এই দুটো মিলে গেলে ওয়ান কিন্তু এই ওয়ানটা কখনো হতে পারবে না, তাই না? এই দুটো মিলে গেলে ওয়ান কিন্তু আমার এখানে কি লেখা আছে, জিরো লেখা আছে, তাহলে এটা নট ইকুয়াল ওয়ান, তাই আমার উত্তর তো মানে তবে জিরো, তাই না? তো জিরো তো আর একের সমান হয় না। আচ্ছা তার মানে আমাদের এ জিরো সে বড় হবে, এ নট ইকুয়াল ওয়ান হবে, অর্থাৎ এ কখনো ওয়ান হতে পারবে না, কারণ এখানে ওয়ান হয়ে গেলে তো এখানে ওয়ান হয়ে যাবে, কিন্তু এখানে নট ইকুয়াল, এখানে তো জিরো আছে তাই না, এখানে আছে জিরো, তাহলে এখানে সম্ভব না এটা, অর্থাৎ এটা কখনো ওয়ানের এই এটা কখনো ওয়ান হতে পারবে না, এ ওয়ান হলে এখানে ওয়ান হয়ে যাবে ব্যাপারটা, তাই। এরপরে কী আছে, তাহলে উত্তর কোনটা, এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল ওয়ান, এটা বোঝার ব্যাপার, বৈশিষ্ট্যের ব্যাপার। হ্যাঁ অর্থাৎ ভিত্তি কখনো এক হবে না কিন্তু জিরোর চেয়ে বড় হবে। স্যার আবার একটু বোঝাই দেন কোনটা, এটাই দেখেন লগ কখনো ঋণাত্মক মান গ্রহণ করে না, ঋণাত্মক ভিত্তি গ্রহণ করে না। হ্যাঁ লগ এ ওয়ান সমান জিরো এটা লেখা আছে, এখন এই ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এ বৃহত্তর জিরো। এবার দেখেন লগ এখানে তো ওয়ান আছে, এখানে যদি আপনি ওয়ান দেন তাহলে এ আমরা তো জানি লগের ভিত্তি আর এই সংখ্যা মিলে গেলে উত্তর কত হয়, ওয়ান হয়, কিন্তু এখানে তো আছে জিরো, তাহলে এখানে কি এই জিরো তো হবেই না, না এটা তো ওয়ান হওয়ার কথা ছিল, তাহলে আমরা জানি এই ভিত্তির জায়গায় আমরা ওয়ান লিখতে পারবো না, তার মানে এ নট ইকুয়াল ওয়ান, এই ওয়ান হলে তো এখানে ওয়ান হয়ে যাবে, কিন্তু এখানে তো জিরো বানাতে হবে, তা জিরো বানাতে গেলে এখানে ওয়ান রাখা যাবে না, কারণ এটা আর এটা মিলে গেলে ওয়ান হয়ে যায়, তার মানে এ জিরো হবে, জিরোর চেয়ে বড় হবে আর এ নট ইকুয়াল ওয়ান হবে। এই আচ্ছা বারো নম্বর কি আছে চলুন, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এখানে চারটে অপশানে ভুল আছে আমি দেখিয়ে দিচ্ছি, নিচের কোনটি অমূলদ সংখ্যা, পয়েন্ট চার নাইন, ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন, দেখেন লেখা আছে নিচের কোনটি কোনটি অমূলদ সংখ্যা, প্রথমে আছে পয়েন্ট ফোর, আমরা এটাকে কী জানি পৌনঃপুনিক যার উপর থাকে সে কখনো অমূলদ হয় না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, কারণ কি পৌনঃপুনিক আমরা অমূলদ কোনগুলো যেমন পাই ওরি ই তারপর সে যে আমাদের কী জানি বলো ওটাকে, হ্যাঁ পাই তো আগেই বলছি সরি, এইগুলো হচ্ছে আমাদের অমূলদ, আর হচ্ছে কোনো প্রকার রুট সেটা হতে পারে রুট কিউব রুট ফোর রুট ফাইভ রুট যে কোনো প্রকার রুট সেটার মান যদি অসীম হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা, এছাড়া পৃথিবীতে অমূলদ কোনো সংখ্যা নেই, তাহলে এটা হবে না। তারপরে তারপরেরটা আছে রুট ওভার রুট ওভার নাইন, রুট ওভার নাইনকে ক্যালকুলেশন করলে কত হয় থ্রি, এটাও হবে না, কারণ এ তো ক্যালকুলেশন করলে অসীম আসেনি। তারপরে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন, আমরা বলেছি এইগুলো থাকলে একে পরে তো রুটই নাই, যার পরে রুট নাই তারা তো অমূল্য দেওয়ার প্রশ্নই আসে না, অমূল্যদের প্রথম শর্তটা হচ্ছে যে যে কটা বললাম পাই থেটা ওরি এইগুলো ছাড়া ই এই গ্রিক অক্ষরগুলো ছাড়া আমাদের দশমিক সংখ্যা যা ওদের উপরে কোনো না কোনো প্রকার রুট যদি না থাকে তাহলে ওরা অমূল্য হবে না, আর রুট থাকলে
যদি ক্যালকুলেশন করলে অসীম মান আসে তাহলে অমূলদ, আর যদি অসীম মান না আসে তাহলে মূলদ। এবার দেখেন আছে কি রুট ওভার 27/48, এটাকেও ক্যালকুলেশন করা যায়। দেখেন 48 আর 27কে কাটাকাটি করেন 3 দিয়ে, 3 × 27 = 348, 9 আর 16কে রুট করলে হয় 3/4, অর্থাৎ এর কোনোটাই অমূলদ সংখ্যা এখানে নেই। আচ্ছা একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তবে 8% লাভ হতো, ক্রয় মূল্য কত? 12% ক্ষতি, 1200 টাকা বেশি দামে 8% লাভ, তাই তো? ১২% ক্ষতি ১২০০ টাকা ৮% লাভ। হ্যাঁ একটি মোটর সাইকেল অনেক আগে কিনছিল মনে হয়, 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তবে 8% লাভ হতো, ক্রয় মূল্য কত? তাই তো, মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত? মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যের সূত্র শিখেছি, এই যে যদি ব্যবধানের অঙ্ক দেওয়া থাকে তাহলে ক্রয়ের সূত্র কী শিখছি? ক্রয় সমান বিক্রয়ের ব্যবধান, বিক্রয়ের ব্যবধান গুণ 100 বাই হচ্ছে হারের ব্যবধান, হারের ব্যবধান। আচ্ছা তাহলে দেখেন বিক্রয়ের ব্যবধান কত টাকা, 1200 গুণ 100। এবার হারের ব্যবধান প্রথমে আছে কি 12% ক্ষতি আমি বলেছিলাম আর 8% লাভ। দেখেন যদি ব্যবধান একই রকম হয়, মানে যদি পার্থ আপনার দুটোই লাভ তাহলে বিয়োগ, দুটোই ক্ষতি তাহলে বিয়োগ, একটা লাভ একটা ক্ষতি তাহলে যোগ, ব্যবধানটা তখন কি হয়, যোগ হয়, এটা মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক দ্রুত হবে। দুটো লাভের ব্যবধান বিয়োগ, দুটো ক্ষতির ব্যবধান বিয়োগ, একটা লাভ আর একটা ক্ষতি এই ব্যবধানটা যোগ হয়, তাহলে 8 + 12 = তাহলে এখানে হলো 1200 × 100 আর এখানে 12 আর 8 = 20, এই শূন্য এই যে এই 5 × 12 = 60, তাহলে 5 × 12 = 6000। হ্যাঁ 6000 টাকা হচ্ছে এর উত্তর, আর মাত্র দুটো অঙ্ক আছে। .9³ + .4³ = 9+4 মান কত? খুব সুন্দর অঙ্ক। .09³ + .04³ = .9+.4, তাই তো? এই জিরো দেওয়া না দিয়ে একই কথা, হ্যাঁ জিরো অঙ্কে দিয়েছে দেখি।
দিয়েছে, এটা সব জায়গায় দিয়েছে, আমিও দিয়ে দিই সব জায়গায় দিলাম। যারা মুখে মুখে দ্রুত কি বলছে হলে এর মান কত, তাই তো? এর মান কত? আচ্ছা দেখেন, যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন, পয়েন্ট নাইনের কিউব হবে হচ্ছে 0.729, পয়েন্ট ফোরের কিউব হবে 0.064, তাহলে যোগ করলে হবে 0.793, আর এই দুটো যোগ করলে হবে 9 আর 4 13, 1.3। তাহলে 0.793 বাই 0.1.3 ভাগ করলে হবে হচ্ছে 0.61, যারা মুখে দ্রুত ক্যালকুলেশন পারেন। আর যারা মুখে ক্যালকুলেশন পারেন না তাদের জন্য হচ্ছে কাহিনী। দেখেন, এটারে এ ধরেন, এটারে বি ধরেন, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী? এ প্লাস বি এর, এ প্লাস বি, তাহলে প্লাস 0.4 ইন্টু এ স্কোয়ার 0.9 স্কোয়ার মাইনাস এ বি 0.9 ইন্টু 0.4 প্লাস বি স্কোয়ার মানে 0.4 স্কোয়ার বাই হচ্ছে যা আছে তাই 0.9 যোগ 0.4। দেখেন এটা এটা কেটে গেল, সমান এখানে আবার কী থাকলো দেখেন, না নিচে দেখাই, 0.9 এর স্কোয়ার করলে কত হবে 0.81 মাইনাস এই দুটো 4 9 36, 0.36 প্লাস 4 4 0.16। তো 36 থেকে প্রথমে 16 বাদ দেন থাকে 20, 21 থেকে বাদ দিলি থাকে 61, 0.61 এটার উত্তর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইশরাত জাহান শিল্পী। আচ্ছা এরপর চলুন, 3x-2 > 2x-1 এর সমাধান কোনটি? লাস্ট ওয়ান, হ্যাঁ থ্রি এক্স মাইনাস টু নাম্বার কত? 15। 3x-2 2x-1 করেন, 3x এই 2x কে পাশে নিয়েছেন মাইনাস 2x, 1 2 কে পাশে নেন প্লাস 2, তার অর্থ হয়ে গেল x > 1। এখন আমার অপশনে লেখা আছে যে আমার অপশনে দেখেন x একের চেয়ে বড়, কত বড়? সারা জীবন আপনি যত নেবেন এটা হচ্ছে ইনফিনিটি, এটাকে কী বলা হয়? ইনফিনিটি, মানে x একের চেয়ে বড়, এক হতে পারবে আর একের চেয়ে বড় হতে পারবে x একের চেয়ে, তাই তো? একের চেয়ে যদি বড় হয় তাহলে কোন পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত চলে যাবে, তাই তো? x হচ্ছে অসীম পর্যন্ত চলে যাবে, এই জন্য এটাই হবে আমাদের উত্তর। হ্যাঁ আমাদের অপশানে এইটাই দিয়ে আছে, হ্যাঁ মানে অপশানে এইভাবে আছে আর কি। তাহলে একের চেয়ে বড় কোন পর্যন্ত বড়? সারা জীবন যত দূর যেয়ে পারে অসীম পর্যন্ত বড়, এই জন্য আমাদের উত্তর নেব 1 to infinity, এটাই আমাদের উত্তর। এই ছিল মোটামুটি আমাদের বিসিএস। তো আমাদের আর 4টা বিসিএস বাকি আছে, 41 42 43 44, তো ওটা আমরা করাবো নিবন্ধন পরীক্ষার পরে। আমরা যেহেতু আমাদের 30 31 নিবন্ধন পরীক্ষা আছে, আমার ইচ্ছা আছে আমি এই কয়দিনে নিবন্ধনের ম্যাথগুলো সব শেষ করে দেব। ওখানে যে ম্যাথ আছে ষষ্ঠ থেকে মনে হয় 16 পর্যন্ত 11টা, তো ওই 11টা শেষ করার ইচ্ছা রাখি, 11 দ্বিগুণে 22টা, দেখি কতগুলো শেষ করতে পারি আর কি। কারণ আমাদের ওখানে বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় ম্যাথ এবং ইংলিশ সবই রিপিট আসে, অধিকাংশ রিপিট আসে, আর 40 মার্কস পাওয়ার জন্য রিপিটেড কোশ্চেনগুলো দেখলেই চলবে। সো সবাইকেই বিনীতভাবে মানে বলবো, যারা আর কি নিবন্ধনে আছেন, নিবন্ধনের জন্য আছেন, তারা যুক্ত তো অবশ্যই থাকবেন, বাকিরাও থাকবেন। এর পরপর আমরা আবার চলে যাব আমাদের ইয়েতে, কেতে জানি বলে আমাদের 45তম মিশন নিয়ে, মিশন 45তম বিসিএস প্রিলির জন্য আবার রওনা হব। আর আমরা 18 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি 45তম বিসিএস স্পেশাল ম্যাথ, 45কে টার্গেট করে। ভর্তির নিয়মকানুন তো সবাই জানেন, না হলে পোস্ট থেকে পড়ে নেবেন। সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামীকাল আমাদের নিবন্ধন প্রশ্ন সমাধান ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।